আমাদের সামনে এবং নগর পঞ্চায়েতের সারা রাজ্যে যে নির্বাচন সেটাকে অবাধ নির্বাচন বলা যায় না। সেই রেকর্ডকে ছাপিয়েছে এবং আমরা তার বিচার সাধারণ মানুষের কাছে ছাড়লাম। 2023-এর আমরা আশা করি 2023-এর নির্বাচনে তার যোগ্য জবাব এই রাজ্যের মানুষ দেবে। আমরাও চেতাবনী দিতে চাই বিপ্লব আপনারা তৈরি থাকুন 2023-এ সরকার গঠন চিন্তা। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এটা মানুষ বিশ্বাস করতে পারে না, আমরা রাজনৈতিক দল যারা করি তারাও আমরা বিশ্বাস করতে পারি না যে এরকম প্রহসন হতে পারে। এটা সর্বকালের সবসময় যে নির্বাচন সেই নির্বাচনকে এটা ছাপিয়ে গেছে এবং আমরা দেখেছি দুপুর 12টার পর সমস্ত ভোট কেন্দ্রগুলিতে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের বাইরের লোক এনে ভোটগুলিকে চালু করে দিয়েছে। ভোটারদেরকে ধমকিয়ে গেটের বাইরে থেকে ধমকিয়ে পাঠিয়ে দিয়েছে। বহু মানুষ ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রের সামনে ভুল লোকদের মারধর করেছেন, প্রার্থীদেরকে মারধর করেছেন এবং ভীতির পরিবেশ তৈরি করে যে রেস্ট ভোটটা ছিল সেটা ছাপ্পা ভোট দিয়ে তারা 530 টাকা বাগিয়ে দিয়েছে এবং প্রতিটা বুথে বুথে বিকাল বেলা ছাপ্পা ভোট মেরে ভোটটাকে 530 বাগিয়ে তারা এটাকে প্রহসনে পরিণত করেছে। আমি বিপ্লবের সরকারকে এই প্রহসনে পরিণত করার জন্য চেতাবনী দিতে চাই। যেভাবে আপনারা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করছেন 2023-এর নির্বাচনে বিধানসভা নির্বাচনে আপনাদের জন্য অপেক্ষা করছে, তার যোগ্য জবাব আমরা দেব এবং আপনারা যোগ্য জবাব পাবেন। মানুষ তার জন্য তৈরি হচ্ছে। আমি লক্ষ্য করেছি এই যে প্রহসন এরা শুধু আজকে ভোটের দিনে নয়, কাল রাত থেকেই আরম্ভ করেছে। আমি বললাম যে আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট, আমাদের একজন আইনজীবী হরিষ্ঠ কবি, তারপরে যে কালকে টেরোরিজম করেছেন, ভাঙচুর করেছেন, আরো একজন আইনজীবী যার বাড়িতে ঢুকে তারা ছিলেন, বর্তমানে তিনি আইন ব্যবসায় আছেন এবং তার পুত্র কৃষ্ণ রায় উনিও আইন ব্যবসায় আছেন। এই জঘন্যতম যে আক্রমণ সর্বস্তরের মানুষের কাছে এনেছে, আইনজীবীর বাড়ি পর্যন্ত তার থেকে রক্ষা পায়নি। আমরা এই প্রহসন যে তৈরি করেছে ছাপ্পা ভোট থেকে তার বিচার আমরা সাধারণ মানুষের কাছে রাখলাম। আর এই সরকারকে বলছি যে আমরা 2023-এর বিধানসভার দিকে তাকিয়ে থাকুন, তার যোগ্য জবাব এই রাজ্যের মানুষ আপনাদেরকে দেবে। মিডিয়ার বন্ধুদেরকে যারা এসেছেন সবাইকে স্বাগত। আজকে কর্পোরেশন ইলেকশন এবং নগর পঞ্চায়েত পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই রাজ্যে সংবিধান আজকে বিপন্ন, মানুষের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে,
কাল রাত থেকে বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী এবং পাক বাহিনী সন্ত্রাস শুরু করেছে। কালকে রাতে আমাদের কংগ্রেসের অন্যতম সহসভাপতি ওনার বাড়িতে হরেকৃষ্ণ ভবি ওনার বাড়িতে রাত্র তিনটার সময় ওনার জানলার কাছ টাচ ভেঙে টিল দিয়ে আক্রমণ করেছে। বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদেরকে হুমকি ধমকি এবং গণতান্ত্রিক পরিবেশ উল্লঙ্ঘিত করেছে, ভোটারদেরকে হুমকি দিয়ে ভোট কেন্দ্রের না যাওয়ার জন্য বলেছে এবং এই রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশন এবং পৌর এবং নগর পঞ্চায়েত ইলেকশনকে যেভাবে প্রহসনে পরিণত